বিশ্বে যতক্ষণ পর্যন্ত একটা ম্যাসাকার মালহামা হচ্ছে না, মহাযুদ্ধ, ততক্ষণ পর্যন্ত ইমামুল মাহদী আসছেন না। আপনাকে হেরিকেন নিয়ে, ল্যাম্পো নিয়ে ইমাম মাহদী খুঁজতে হবে না। সামনে অপেক্ষা করছে মহাযুদ্ধ, ইমাম মাহদী নয়, তারপরে ইমাম মাহদী। ইমামুল মাহদীর পরে কনস্ট্যান্টিনোপল বিজয়, তারপরে আসবে মাসিহুদ দাজ্জাল, তারপরে আসবে ঈসা ইবনে মারিয়াম, এরপরে ইসলামিক খেলাফা। এর আগ পর্যন্ত এভাবেই মানব জাতি সাফার করতে থাকবে। আল্লাহ আলাম বিসওয়াব, এর মাঝখানে যদি আল্লাহ পাক কাউকে শক্তিশালী করেন, আল্লাহর ইখতিয়ার, নির্যাতন বেড়ে যায়, এটাও আল্লাহর ইখতিয়ার। পুরো বিশ্বের ইতিহাসটা পড়বেন, কিছু প্রশ্ন আপনার কাছে থ্রো করব, এই প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন তখনই যখন হিস্ট্রি, ইতিহাসের সাথে, বিশ্বের ইতিহাসের সাথে আপনি ইসলামের ইতিহাস পড়বেন এবং কোরআন সুন্নাহর জ্ঞান আপনার মধ্যে থাকবে, তখন উত্তর খুঁজে পাবেন। আপনাকে যদি প্রশ্ন করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতগুলো ইহুদিকে হত্যা করা হয়েছে, কারণটা কি, কি কারণ? আপনাকে যদি প্রশ্ন করি যে জাপানে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, এই যে নিরীহ মানুষগুলো মারা গেছে, কারণ কি ছিল? যদি আপনাকে জিজ্ঞাসা করি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির যে ভূমিকা ছিল, জার্মানি এরপর তাকে যে ডিফিট করা হলো, এর পিছনে কারণ কি? যদি আপনাকে জিজ্ঞাসা করি বিশ্বের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের একটা বন্ধুত্বের অ্যালায়েন্স দেখা যায়, একটা মুভমেন্ট দেখা যায়, এর পিছনে কারণ কি? জিজ্ঞাসা করি হঠাৎ কি এমন হলো যে জিউজরা একটা রাষ্ট্র দখল করে ফেললো, প্যালেস্টাইন নিজেদের হাতে নিয়ে নিল, মুসলিমদেরকে বের করে দিল, প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে আস্তে আস্তে ডমিনেশন শুরু হলো, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, প্রত্যেকটা আস্তে আস্তে ম্যাসাকার হয়ে যাচ্ছে, পিছনে কারণ কি? এগুলো কি ভাবার দরকার নাই? নাকি সারাদিন হালুয়া খাবো আর সামাই খাবো আর জিলাপি খাবো, খোরমা খাবো আর বিরিয়ানি খাবো, বাসাকে ঘুমিয়ে যাবো? এগুলোর পিছনে কোনো না কোনো কারণ তো আছে নাকি? পড়লে দেখবেন কারণ একটা হয়, অনেকগুলো কারণের একটা কারণ, অনেকগুলো কারণের একটা কারণ। জুলম, জুলম, জুলুম, যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দেন। যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ পাক এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দিয়ে থাকে। আর মুসলিমদের ক্ষেত্রে কি জানেন, মুসলিমরা যখন তাদের দায়িত্ব ছেড়ে দিবে তখন আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবে, দিয়ে নতুন সম্প্রদায় নিয়ে আসবে। এখন বলেন ঠিক, মুসলিমদের উপর কেন আসে? যখন আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দেই আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসেন, এটা আল্লাহর সুন্নাহ। দলিল, নাসুল্লাহ ফানাসিয়াহুম, দলিল, দলিল, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বলেন তোমরা যদি আল্লাহকে ভুলে গিয়েছিলে, তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে, আল্লাহও তোমাদেরকে ভুলে গেছেন। ইনতানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমার দিনকে, তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক দৃঢ় রাখবেন। এটা আব্রাহার যুগ নয়, আব্রাহা এই কাবা ঘর আক্রমণ করবে, হস্তি বাহিনীর উপর আকাশ থেকে পাথর পড়বে, এটা সেই যুগ নয়। এখন আসমান থেকে পাথর পড়বে না জালেমের উপরে। মুসলিমদের অবস্থা চেঞ্জ হবে তখনই যখন তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করবে, তার আগে নয়। হ্যাঁ, এটা আল্লাহ সুন্নাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক আরো বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করছে। এগুলো আল্লাহ সুন্নাহ। আমাদের উপর থেকে আবাবিল পাখি আসবে না। উত্তর খোঁজেন, পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন, হিস্ট্রি গুলো ঘাটেন, দেখবেন জুলুম, জুলুম, যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ পাক শাস্তি পাঠাবে। দুই, আল্লাহর অবাধ্যতা বেড়ে যাবে, শিরিক বেড়ে যাবে, কুফুরি বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মাদক বাড়বে, সুদ বাড়বে, ব্যবিচার বাড়বে, অশ্লীলতা বাড়বে, বেহায়াপনা বাড়বে, আল্লাহ পাকের আজাব চলে আসবে, কেউ ঠেকাতে পারবে, কেউ ঠেকাতে পারবে না। আজাব সবসময় আকাশ থেকে আসে না, জমিন থেকেও আসে আজাব, অভ্যন্তরীণ কোন্দরের মধ্য দিয়েও আসে আজাব, একজনের উপর আরেকজনকে চাপিয়ে দিয়েও হতে পারে, আজাবের বিভিন্ন ক্ষেত্র আছে। শোনেন, এটা ওদের কথা, আমাদের অবস্থা এটাই। যদি আমরা আল্লাহর দেয়া দায়িত্ব ছেড়ে দেই, আল্লাহর আনুগত্য ছেড়ে দেই, রাসূলের আনুগত্য ছেড়ে দেই, দুনিয়া পূজায় ব্যস্ত হয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবেন।
তোমরা যদি মুখ ফিরাও তাহলে আল্লাহ নতুন কমকে তোমার জায়গায় নিয়ে আসবেন, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। ঈসা ইবনে মরিয়ম কখন আসবেন? যখন মাসীহুদ দাজ্জাল আসবে, দাজ্জাল পুরো ওয়ার্ল্ডকে শাসন করবে, জিউসরাকে ফলো করবে। আজকে ওদের অবস্থা দেখেন, যাদের কোনো ঘর বাড়ি ছিল না তারা সারা বিশ্ব শাসন করছে, এখন আপনার নাকের ডগায় বসে, আমাদের নাকের ডগায় বসে তারা এই কাজগুলো করছে। আমরা তো খুব ছোট্ট, খুব ক্ষুদ্র, বিশ্বের বড় বড় কান্ট্রির কথা বলছি। এরপরে আসেন, কখন সেই কাজটা করবে? যখন মালহামা হবে, ইমামুল মেহদী আসবেন। তারপর মালহামা কখন হবে? উত্তর, যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, তখন হবে মালহামা।